কি হলো? আবার চোট, আবার চোট, আবার চোট, এখানে আবার চোট, প্লেয়ার এখানে ছয় পড়ে আছে, এদিকে চোট। কি করছে জোসেফ? জোসেফ মাঠে ঘোরাঘুরি খাচ্ছে। মায়ের আশীর্বাদ খড়গপুর জানাচ্ছে। খড়গপুর দলকে তারা অনেকক্ষণ ধরেই মাঠে এসেছেন, এমন অবস্থা তাদের, পাঁচজনে খেলতে হচ্ছে, পাঁচ করা নেই, আমরা ম্যাচ শুরু করে দিচ্ছি। টাইমের মধ্যে ফিরে আসতে পারেন, সে মুহূর্তে খেলা শুরু করে ভাস্কর একাডেমি ভাস্কর খড়গপুর মায়ের আশীর্বাদ থেকে গোলকিপার খড়গপুর হয়তো রাজা এগোচ্ছেন, দেখা যাক রাজা দল শুরু থেকে বল কিছু করেছে।
দিয়ে নেন রাজা শট, ভালো শট ছোট রাজা জোসেফ টাইম পাস সেভাবে নিজেকে মেলে ধরতে পারি, কিন্তু চেঞ্জ হলো এখানে আমি ভগবান আবার গুলি ঘন্টায় পারলো না, ভালো হয়েছিল, ভালো সুযোগ তৈরি করেছিল, গোল হয়নি, এরপরে আমাদের আতশবাজি প্রদর্শন, তারপর আমাদের পরবর্তী সময় ফাইনাল ম্যাচ। সুমনের দল তখন এক গোলে গিয়েছে, সকলে দেখেছিলেন, তার কারণ ছোট ছোট পেনাল্টি ছিল আক্রমণটা। কেলভিন এবং
দুই আফ্রিকার সঙ্গে সব আইভরি কো নষ্ট হয়ে গেলে এবং নিচের মতো মনটা ক্রিকেট থেকে বলে বলতে দিন আমাকে পাঁচ হাজার আরো নিয়েছে আমার লেগেছে, ওটা আমার লেগেছে, আমার লেগেছে এমন কিছু করবেন না, খেলাটা বাঞ্চা হয়ে যাবে, কিন্তু লাল কার্ড দেখলো লাল কার্ড দেখলো জোসেফ, জোসেফ প্লিজ, ওকে দুইজন মিলে গার্ড করেছিল কিন্তু তবে তো পাস করে বেরোছিল, এখন কমিটি খেলা প্রায় আধা ঘন্টার মতো বন্ধ ছিল, কোনো মিনিট পর খেলা বাইরে এসো, শৃঙ্খলা ভাবে কোনো কিছু হয় না, সবাই বাইরে চলে এসো, বাইরে আসতে বললাম ওদের ওনাদের বাজারে ভাই বাইরে আমাদের সিদ্ধান্ত মাঠে খেলা বন্ধ এখন খেলা শুরু হোক আইন শৃঙ্খলা পুলিশের হাতে, পুলিশ সিদ্ধান্ত নেবে, যে ভুল করবে তার জন্য কোনো ক্ষমা নেই, খেলা শুরু হবে আর খেলা বন্ধ হবে না, আমরা এই জিনিস নেব না, আমি সুভাষ আবার খেলা শুরু করে সুভাষ এখানে আমার বাবু দেখা যাবে প্লেসের সামনে যে গেছে ওখানে সুভাষ মাঠের বাইরে প্লিজ, এই সুভাষ এই বুধো বুধো এটা আমাদের আমাদের এই বাবাই খেলা ঝামেলা হচ্ছে এখন মাঠে খেলা বন্ধ আবার মানে পাঁচ সাথে প্লেয়ারদের ঝামেলা লেগে মাঠে এটা কী হচ্ছে বোঝা মুশকিল, দেখা অপেক্ষায় টিম উঠিয়ে নিল বন্ধ খেলা মুশকিল রেফারি সিদ্ধান্ত নেই
মাঝি প্রস্তুতকারক সংস্থা আসুন, চলো চলো ক্যারিয়ন টাইমটা শুরু বাসিন্দা তখন টাইম সব ওখানে দাঁড়িয়ে আছে, সব ঢুকবে, ফিরে গিয়ে আবার চলে গিয়ে ফিরে এলো টিমটা, আলাদা খেলা হবে এই মুহূর্তে, চোখের চোখের চোখে দেখি দেবে মুহূর্ত চলছে মুহূর্তে মাঠে মুহূর্তে মধ্যে খেলা ছয়জন করে দেবো, আরে ছয়জন করে দেবো, আলাদা ম্যাচ হবে মুহূর্তে, সবাই ফিরে এলো, দেখো সবাই ফিরে এলো মাঠে আবার, পাঁচজন ঢুকে গেছে, আপনি শুরু করে দিন না, যাকে লাল কার্ড দেখি সেই তো মাঠের বাইরে যাচ্ছেন, তুমি শুরু করো না, ছাড়ো শুরু করো, শুরু করো দাও, হয়তো ঢুকেছে মাঠে, যাও যাও ছজন হয়ে গেছে, ওদের ছজন হয়ে গেছে, চলে যাও শুরু করে দাও, শুরু করে দাও, চলে গেছে ছজন হয়ে গেছে, আপনাদের এই তামাশা আমরা দেখতে রাজি নন, আপনাদের তামাশা দেখতে আমরা এখানে আসিনি, খেলা শুরু করে খেলা শুরু হলো, এত কিছু ঘটনার পর আবার খেলা ফিরলো, আধ ঘন্টার উপর যদি খেলা বন্ধ ছিল, একজন লোক পিছিয়ে আছে, খড়গপুর তালবাড়িতে এগিয়ে আছে, আশীর্বাদ এগিয়ে আছে, চোর মাঠে আবার ভালো শুরু থেকে এটা কিন্তু গোল করতে পারলো না, এক গোলে পিছিয়ে গিয়েছে রিয়ানা থেকে জোসেফ, আবার ওখানে প্লেয়ার আবার চোট প্লেয়ার এখানে ছয়জন পড়ে আছে, এদিকে চোট ঝামেলা হয়ে গেল,
কি হচ্ছে মাঠে মাঠে, খেলার থেকে বেশি মারপিট হচ্ছে এখানে। মাথা ঠান্ডা রেখে খেল। 4 মিনিট আগে টাইম। গুড ব্যাক পাস। টাইমে খেলা চলছে 4 মিনিট আগে টাইম। এই মন্টাজ খেলা চলবে বলছে, খেলা চলবে। খড়গপুর এক গোলে পিছিয়ে মন্টাজ। ঝামেলা চলছে খেলা থেকে, 2-0 হয়ে গেল খড়গপুর। ওই লম্বাটা মারা গেল জানি ওরা বলে ওখান থেকে খেলা চলছে। মারামারি করুন না, দিয়েছিলাম খালি সবাই মারছে। একটু লাগলে বসে পড়বে।
আস্তে আস্তে বক্সে ঢুকলে মারবে ছোট এখন এই মাঝে যাই দেবে যাবে খেলতে পারবে না জোসেফ মাঠে ঘোরাঘুরি খাচ্ছে ধরে বেল ধরে জমা গোল করে দিল বিদেশিতে বাঙালির উপর করছে নাকি একই পাড়ার জায়গা নাকি মাঠে অফিসিয়ালদের বলছি আপনি এত ঠিক করুন সত্যি দম শেষ আবার মাঠ ছেড়ে বেরিয়ে গেল বলে এগিয়ে আছে যোগ্যতা অর্জন করলো আবার সীমা আছে